শাহাদাত একটি সেতুর নাম, একটি ব্রিজের নাম। এই পারে দুনিয়া আর শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে শাহাদাতের ব্রিজ পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আল্লাহর নবী মুতার প্রান্তরে জিহাদ হবে 1,00,000 রোমানদের বিরুদ্ধে, মুসলমান মাত্র 3,000। চিন্তা করতে পারেন রোমান সৈন্য কত? 1,00,000, আর মুসলমান 3,000। সংখ্যা দিয়ে মুসলমানেরা বিজয় লাভ করে নাই কোনদিন, মুসলমানেরা বিজয় লাভ করেছে ইমান দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? ইমান দিয়ে। সুতরাং আপনি ভারতকে বলে দিতে পারেন, ভারতকে আপনি বলে দিতে পারেন, ভারত তোমার জনশক্তি বেশি, ভূখণ্ড বড়, তোমার অস্ত্র বেশি, সব তোমার থাকতে পারে, কিন্তু তোমার চাইতে আমার একটা অস্ত্র অনেক 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 বড়। সে অস্ত্রের নাম কি? সিল্লায় বলুন। সে অস্ত্রের নাম ইমান। এই ইমানের সামনে গাছের শুকনা পাতার মতো তারা উড়ে যাবে ইনশাআল্লাহ, কোন চক্রান্ত কাজে লাগবে না। নবীজি জিহাদের জন্য মুসলমানদেরকে তৈরি করলেন আর বললেন, এই জিহাদের প্রধান সেনাপতির দায়িত্ব আমি দিলাম আমার পালক পুত্র জায়েদ। জায়েদ কোথায়? তিনি বললেন, লাব্বাইক হুজুর, আমি হাজির আছি। নবীজি বললেন, জায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে জাফর তুমি কোথায়? তিনি দাঁড়ায় গেলেন। নবী বললেন, জাফর যদি শহীদ হয়ে যায় এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি কোথায়? তিনি বললেন, হুজুর হাজির। হুজুর বললেন, তুমি দায়িত্ব পালন করবে। তিনজন যদি শহীদ হয়ে যায় তাহলে এরপরে তোমরা নিজের একজনকে বানায় নিও সেনাপতি। তাহলে বোঝা গেল আল্লাহর নবী যে তিনজনের নাম নিলেন তাদের শহীদ হয়ে যাওয়া কনফার্ম হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল। হুজুর বললেন, যাদের নাম আমি নিলাম বাড়ি চলে যাও, বিদায় নিয়ে আসো মা বাপ স্ত্রীর কাছ থেকে। না জেনে হঠাৎ করে গুলি খেয়ে মরা আর জেনে শুনে মরা, দুই মরা কি একরকম? বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরতে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার জায়গা নাই, আমার আব্বা আপনি, আপনি আমারে হুকুম করেছেন, আমার মা আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো আর যাওয়ার কোনো প্রয়োজন নাই। হযরতে জাফর বাড়ি চলে গেছেন, বিবিকে ডেকে বলেন, প্রাণ স্ত্রী, রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে সেনাপতি বানায়া পাঠাচ্ছেন, আমি জিহাদের ময়দানে চললাম, আমার এই ছেলে পেলেগুলিকে তুমি দ্বীনের রাস্তায় তৈরি করে দিও, আর আমি যে তোমার হক আদায় করতে পারলাম না আমারে তুমি মাফ করে দিও। স্ত্রী আল্লাহর দরবারে দুগুণা হাত তুলে বলেন, রব্বুল আলামিন, আমার স্বামীকে রাসূলুল্লাহ সেনাপতি বানায়া জিহাদের ময়দানে পাঠাচ্ছেন, আমি আমার স্বামীর ফিরাবার হক রাখি না, তবে আমি তোমার কাছে দোয়া করি, রব্বুল আলামিন, আমার স্বামীর জিহাদের গাজী বানায়া আমার কাছে আল্লাহ তুমি ফিরাইয়া দিও। হযরতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়া হযরতে জাফর নিজের স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বললেন, স্ত্রী গো উল্টা দোয়া করো না, নবীজি আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছেন পরেও একজন আছেন, আজকের জিহাদে আমি যে শহীদ হব তাতে কোনো সন্দেহ নাই, উল্টা দোয়া করো না, রব্বুল আলামিন তোমার দোয়া মঞ্জুর করবেন না। হযরতে জাফর বিদায় সালাম দিয়ে রওনা করলেন আর স্ত্রী কাঁদতেছে, পিছনে বাচ্চারা আব্বা আব্বা বলে দৌড়াচ্ছে। হযরত জাফর বীর মুজাহিদ রাসূলুল্লাহর দিকে অগ্রসর হতে লাগলেন, পিছনে তাকায় দেখলেন না কারা কান্দে কারা দৌড়ায়। হযরত আব্দুল্লাহ ওই রাত ছিল তার বাসর সজ্জা, নতুন বিয়ে করেছেন, বাসর সজ্জার রাত, তিনি চলে গেলেন নিজের বাড়িতে। বাড়িতে গিয়ে দেখেন রুমের ভিতর স্ত্রী তেলাওয়াত করতেছেন, তিনি বাইরে দাঁড়ায় বলছেন, স্ত্রী গো একটু তেলাওয়াত থামাও, আমার একটু কথা শোনো, নবীজি আমাকে জিহাদের ময়দানে সেনাপতি করে পাঠাচ্ছেন, আমি চললাম, আমি তোমাকে দেখি নাই, তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আজকে রাত ছিল বাসর সজ্জার রাত, কোনো হক আদায় করতে পারলাম না, আমারে মাফ করে দিও।
স্ত্রী বলছে প্রাণের স্বামী মেহরবানি করে একটু ঘরে আসেন, রাসূলুল্লাহ আপনাকে জাহাদের ময়দানে পাঠাচ্ছেন, আমি অনুনয় বিনয় করে আপনাকে ফিরাবো না, একটু ঘরে আসেন। হযরত আব্দুল্লাহ বলেন না ঘরে আসবো না, ঘরে ঢুকলে পরে তোমাকে দেখতে পরে আমার মনের ভিতরে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে, আমি ভিতরে আসবো না। স্ত্রী বলছেন প্রাণের স্বামী আল্লাহর কসম করে বলি আপনাকে দেখলে পরে প্রেম নিবেদন করব না, দেখতে চাই শুধু এই জন্যে আমি শুনেছি আপনি একজন সুদর্শন সুপুরুষ, একবার মাত্র বিয়ের আগে দেখছিলাম, একটা বার আপনাকে পুনর্বার একটুখানি চেহারাটা ভালো করে দেখে রেখে যেতে চাই, যাতে করে কেয়ামতের দিন অসংখ্য মানুষের ভিতরে আপনারে আমি স্বামী বলে চিনে নিতে পারি। হযরত জাফর বলেন প্রাণের স্ত্রী তুমি যদি ধৈর্য ধরে থাকো আমাকে দেখার কোনো প্রয়োজন নাই, আর তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো আমার শাহাদাতের পরে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে তোমারে আমার স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবে। তিনজন জাহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, হযরত যায়েদ অসংখ্য মানুষ নিধন করে শহীদ হয়ে গেলেন, জাফর ইসলামের ঝান্ডা হাতে নিয়ে রওনা করেছেন, কাফেররা তারে ঘিরে ফেললো, ডান হাতে কোপ দিল, বাম হাতে পতাকা ধরলেন, বাম হাতে কোপ দিল, এবার দুইটা কাটা ঝুলানো হাত দিয়া পতাকা বুকের সাথে জড়ায় ধরেছেন, পাশের সাহাবীকে ডেকে বলেন নবীর সাহাবি শোনো, আল্লাহর নবীকে বলে দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কলেমার পতাকা জড়ায় ধরেছি মাটিতে পড়তে দেই নাই, আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব, কারণ আমার নাকের মধ্যে আমি এখন আল্লাহর জান্নাতের সুগ্রাণ পেতেছি। হযরত জাফর শহীদ হয়ে গেলেন, হযরত আব্দুল্লাহ বিন রাওহা আর আবু উবাইদা দুজনে মিলে পতাকা ধারণ করার জন্য চলে এলেন, দূরের থেকে নজর করে পতাকা কে যেন উঁচু করে রাখছে, মনে মনে ভাবলেন আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধরল, কাছে গিয়ে দেখেন হযরত জাফরের পা কাটা, দুই পা কেটে কাফেররা দুই দিকে ফেলে দিয়েছে, দুই হাত কেটে দুই দিকে ফেলে দিয়েছে, দেহটা একদিকে ফালায় রাখছে, আর শূন্য মাথাটা শুধু মাথা একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়াইয়া উঁচু করে ধরে রেখেছে। হযরতে আব্দুল্লাহ এবং হযরতে আবু উবাইদা দুজনে মিলে হাত পা ও মাথা মস্তক একত্রিত করে কাফনের কাপড় পরাইয়া হযরতে আবু উবাইদা বলেন হযরতে জাফরের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম, কবরের মধ্যে শোয়াই দিলাম, রাতের বেলায় আমি যখন ঘুমাইছি স্বপ্নে দেখি হযরত জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সাথে উড়ে বেড়ায়। আমি প্রশ্ন করলাম জাফর আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি ব্যবহার করলেন, হযরত জাফর বলেন ভাই আবু উবাইদা আল্লাহ আমাকে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে বলেছেন, জাফর তুমি আমার কাছে আর কি চাও, আমি বলেছি আল্লাহ কিচ্ছু চাই না, আর একবার জমিনে পাঠায় দাও তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে জীবনটা আর একবার দিয়ে আসি। আমার বন্ধুগণ আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, আল্লাহর রসুল নিজে রক্ত দিয়েছেন, রসুল নিজে রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, তাদের রক্তের বিনিময় ইসলাম এই পর্যন্ত এসেছে, আজ পৃথিবীতে 140 কোটি মুসলমান এই পৃথিবীতে বসবাস করে, কিন্তু মুসলমানের সেই ইজ্জত আজ আর নাই, ঠিক কিনা, ঠিক কিনা, ও মুসলমান, মুসলমান হিসাবে গর্ববোধ করো, আমাদের পরিচয় কি, আমাদের পরিচয় কি, আমি আমার সমস্ত শক্তি দিয়া হৃদয়ের সবটুকুন শক্তি নিয়ে বলছি আমাদের পরিচয় বাঙালি নয়, আমাদের পরিচয় মুসলমান, চিল্লায় বলো আমাদের পরিচয় কি, আর দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশি, দেশ হিসাবে পরিচয় কি, আর
জাতি হিসেবে আমার নাম আমি মুসলমান, চিল্লায় বলো আমরা কি?